আমরা এখানে সমবেত হয়েছি ভাষা সৈনিক গাজীউল হকের তৃতীয় মৃত্যু দিবস উপলক্ষে। এর ভিতরে আমরা একটা প্রতিষ্ঠান করেছি, প্রতিষ্ঠানের নাম হয়েছে ভাষা আন্দোলন স্মৃতি পরিষদ। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভাষা আন্দোলনের যারা বিশেষ বিশেষ অবদান রেখেছেন তাদের সম্বন্ধে এখানে বলা, আমাদের ভাষা আন্দোলনের যে মূল যে উদ্দেশ্য ছিল সেটা সম্বন্ধে আলোচনা করা, এবং ভাষার ব্যাপারে আমরা কতটুকু বাংলাদেশে আমাদের উন্নতি হয়েছে, আমরা কাজের ক্ষেত্রে কতটুকু বাংলা ভাষা কি ব্যবহার করি, আমরা বাংলাদেশের আদালতে কতটুকু বাংলা ভাষা ব্যবহার করি, এ ব্যাপারে আলোচনা করা এবং এ ব্যাপারে গবেষণা করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চলছিল, বগুড়ায় আমরা থাকি, ওখানে খবর আসে রাত্রেবেলা যে 21 ফেব্রুয়ারি মিছিলে গাজীউল হক মারা গেছে। আমাদের ভীষণ কান্নাকাটি পড়ে গেল। তারপরে শুনলাম আমরা যে 22 ফেব্রুয়ারি জানাজা হবে, ঢাকায় জানাজা হবে, সালাম বরকত আরো অন্যান্যদের পাঁচজনের সব মিলে, আর গায়েবে জানাজা হবে গাজীউল হকের। কারণ উনি 21 ফেব্রুয়ারি যখন মিছিল করেন, ওই মিছিলের ভিতরে মারাত্মকভাবে আহত হন, আহত হওয়ার পরে ওনাকে মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়, উনি হসপিটালে থাকেন। কিন্তু আমাদের কাছে খবর আসে যে উনি মারা গেছেন। এরপরে আমার খুব ভাষা মনে আছে, আমি তখন খুব ছোট, আমাদের বাড়ির বড় আঙ্গিনা বাইরে মাঠ, ওই মাঠে অনেক লোক জড়, তখন যেন ওখানে সবাই মোনাজাত করছিল এরকম বুঝতে পেরেছি। পরে আমি যখন আমার বুদ্ধি হয়েছে তখন যে জানতে পেরেছি যে সেদিন আমাদের বাসায় গায়েবি জানাজা হয়। 3 দিন পর বাড়িতে সংবাদ আসে না উনি বেঁচে আছেন। 21 তারিখে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেই রাত্রে হসপিটালে ছিলেন, এবং কেমন করে দলের ছাত্ররা ওনাকে হসপিটাল থেকে লুকিয়ে অন্য কোথায় নিয়ে যায়। এই গাজীউল হক শুধু আমার চাচাই ছিল না, আমি যখন ছোট ছিলাম তখন বলতাম যে আমি যদি বড় হব তখন ওনার মতো দেশের খিদমত করব। শুধু ভাষা আন্দোলনের ওনার অবদান ছিল না, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ওনার বিরাট অবদান ছিল। ওনার সম্বন্ধে আমার যে আত্মবিশ্বাস, ওনার প্রতি যে আমার যে শ্রদ্ধা, সেটা দিন দিন বেড়েছে। কারণ উনি শুধু ভাষা আন্দোলন ছিল না, উনি ছিলেন একজন সামাজিক কর্মী, সারা জীবন উনি সামাজিক কাজ করে গেছেন। উনি শিল্পীবিদ ছিলেন, উনি নিজে সেতার বাজাতেন, ভালো বাজাতেন, এবং সবসময় কালচারাল ব্যাপারে উনি আগিয়ে আসতেন। দুর্নীতির ব্যাপারে উনি ভীষণভাবে ওনার চোখ খোলা ছিল, এবং সঙ্গে সঙ্গে প্রকৃতিবাদ করত এবং মিছিলে গিয়ে করত। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ওনার বিশেষ অবদান রয়েছে। সে শুধু ভাষা আন্দোলন নয়, সে সামাজিক শৃঙ্খলা, সামাজিক উন্নতির জন্য কাজ করছে, সে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করছে, সে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করেছে। তাকে হারিয়ে আমরা কতটুকু হেরেছি। আমাদের দেশ 1971 সালে স্বাধীন হতো না যদি ভাষা আন্দোলন না হতো। ভাষা আন্দোলনই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার উৎসব।